তেতাল্লিশ তম বিসিএস এ প্রায় 10 হাজার খাতায় নম্বরের পার্থক্য একচল্লিশ তম বিসিএস এর মতো তেতাল্লিশ তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতাতেও নম্বরের পার্থক্য পেয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি পিএসসি সূত্র জানায় খাতায় নম্বরের পার্থক্য থাকায় এই বিসিএস এর ফলাফল প্রকাশে দেরি হচ্ছে তবে খুব দ্রুতই এসব ঠিক করার উদ্যোগ নিয়েছে পিএসসি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে সি নিয়ম অনুসারে প্রথম পরীক্ষক ও দ্বিতীয় পরীক্ষকের দেখা খাতায় বিশ নম্বর বা অধিক নম্বরের পার্থক্য থাকলে খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাতে হয় তেতাল্লিশতম এর লিখিত পরীক্ষার চূড়ান্ত ফল মার্চে প্রকাশ করার কথা ছিল এ সময় লিখিত পরীক্ষায় কিছু ত্রুটি দেখা দেয় পরে আবার চূড়ান্ত যাচাই বাছাই করার সময় বড় ধরনের ভুল ধরা পড়ে কত খাতায় নম্বরের পার্থক্য তা নির্দিষ্ট করে না বললেও একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানায় নম্বরের পার্থক্য হওয়া খাতার সংখ্যা প্রায় দশ হাজারের মতো এটিও একচল্লিশতম বিসিএস এর পুনরাবৃত্তি বলে জানা গেছে একচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় পরীক্ষকদের গাফিলতিতে প্রায় পনেরো হাজার খাতায় নম্বরের পার্থক্য ছিল লিখিত পরীক্ষায় নম্বরের পার্থক্য হলে আসলে কি সমস্যা হয় জানতে চাইলে পিএসসি জানান প্রত্যেক পরীক্ষককে এই খাতা নিজে পি সিতে এসে ঠিক করে দিতে হয় সেটি আবার তৃতীয় পরীক্ষকের কাছে যায় অনেক খাতার মধ্যে এসব খাতা খুঁজে বের করা একটি দুরূহ ব্যাপার সময় সাপেক্ষ বটে তেতাল্লিশতম এর পরীক্ষার ফলাফল প্রকাশে আর কতদিন লাগতে পারে এমন প্রশ্নে পি এস পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন সমস্যা সমাধানে দ্রুতগতিতে কাজ করছে পিএসসি লিখিত পরীক্ষার খাতায় এই গরমিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তেতাল্লিশতম এর দুই প্রার্থী প্রথম আলোকে বলেন এক বছর ধরে লিখিত পরীক্ষার ফলের অপেক্ষায় আছি প্রতি মাসেই শুনি এ মাসে ফল হবে ফল আর হয় না ফলের বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলতে পারি না এ অবস্থা চাই না গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি দুই হাজার একুশ সালের উনত্রিশ অক্টোবর তেতাল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয় গত বছরের বিশ জানুয়ারি তেতাল্লিশতম এর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয়েছেন পনেরো হাজার দুইশত উনত্রিশ প্রার্থী তেতাল্লিশতম এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ বিসিএসের বিভিন্ন ক্যাডারে এক হাজার আটশো চৌদ্দ কর্মকর্তা নেওয়া হবে এর মধ্যে প্রশাসন ক্যাডারে তিনশত জন পুলিশ ক্যাডারে একশ পররাষ্ট্র ক্যাডারে পঁচিশ শিক্ষা ক্যাডারে আটশত তেতাল্লিশ অডিটে পঁয়ত্রিশ তথ্যে বাইশ ট্যাক্সে উনিশ কাস্টমসে চৌদ্দ ও সোমবায়ে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম